চাপাইনবাবগঞ্জকে বলা হয় আমের রাজধানী। ব্যবসায়িক প্রাণকেন্দ্র কানসাটে গড়ে উঠেছে আমের বাজার। স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে ক্রেতা বিক্রেতারা আম কেনা বেচা করছে সুন্দর পরিবেশে, এমন কথা জানালেন ক্রেতা বিক্রেতা ও টাঙ্গাইল থেকে আসা ব্যাপারীরা। সারা দেশ থেকে ছুটে আসা ব্যাপারীদের এ সময় ভিড় জমে থাকলেও জেলাব্যাপী চলছে লকডাউন, যার কারণে এখনও ক্রেতার ভিড় জমেনি কানসাট আম বাজারে। প্রতিযোগী ক্রেতা না থাকায় আমের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে চাষিরা। তবে প্রশাসনিক সহযোগিতার প্রশংসা জানিয়ে ক্রেতার ভিড় জমাতে প্রশাসনিক সহযোগিতা চেয়েছেন আড়তদার ও আম বাজার পরিচালনা কমিটি। বিস্তারিত নাদিম হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। আম বাজারে স্বাস্থ্যবিধি মেনে আম বেচা কিনা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো যে আজকে ক্রেতা কম। কালকে যে আম ন্যাংরাউন্ডে বেছিলাম 1600 টাকা মন, আজকে বেছিলাম 1300 টাকা মন। আমাদের মাথায় হাত, আমার দাম কম। এখন আমাদের একটা দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যাদের যাদের কানসার বাজার ব্যাপারে আছে এবং এবার আসতে পারে, আমরা যেন লোকসানের হাত থেকে বাঁচি, এটা আমাদের দাবি। আসসালামু আলাইকুম। আমরা করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে বাজারে আসছি, তো আমাদের বাইর থেকে লোকজন না আসলে আমাদের আমের ক্ষতির মুখে পড়ছি আমরা। আপনার আমাদের আমটা ভালোভাবে বাইর থেকে লোকজন আসতে পারছে না, দাম পাচ্ছি না। আমাদের স্বাস্থ্যবিধি মেনে বাজার আসছে, আমের দামটা যেন আমরা ন্যায্য মূল্যে পাচ্ছি না। টাঙ্গাইল থেকে আসছি, আমি আমের ব্যবসা করছি, আম কিনতে আসছি, এই জন্য আমার কোনো বাধা দেয় না, দাম কম কিনবো এই জন্য চলে যাবো। এখানে স্বাস্থ্যবিধি মেনে আম ক্রয় এবং বিক্রয় করা হচ্ছে, এখানে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। বৃহত্তম আম বাজার এই কানসাট আম বাজার। এই কানসাট আম বাজার থেকে গতবার এই সময়ে প্রতিনিয়ত বেচা কেনা হতো 150 থেকে 200 ট্রাক আম। বর্তমানে বাজারে আম আসতে লেগেছে করোনার ছবলে এই কানসাট আম বাজার, বিশেষ করে ক্রেতা শূন্য হয়ে পড়েছে। বাজারে সরকারের সহযোগিতায় প্রশাসনিক নজরদারিতায় ভালো দিক আমরা দেখছি, তবে আরও একটু যদি প্রশাসনিক সহযোগিতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমরা ক্রেতা আসার সুযোগ, অর্থাৎ 64টি জেলা থেকে যেন আমাদের এই কানসাট আম বাজারে ক্রেতা আসার সুযোগ করে দেওয়া হয়। অনেক ক্রেতা এসেছে কিন্তু সমপরিমাণ ক্রেতা এখনও বাজারে না ঢোকায় আম চাষিরা ক্ষতিগ্রস্তর মুখে পড়েছে, কারণ আমের দাম পাচ্ছে না। সরকারের নির্দেশ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে আম বাজারে অল্প করে আম এখন আস্তে আস্তে লেগেছে, এবং প্রতিটা আমলাকে মাস্ক পরার জন্য মাইকিং চলছে সবসময়, এবং প্রতিটা পয়েন্টে আমার যত কর্মী আছে সবাই ওখান থেকে হাত ধুয়ে মাস্ক পরিয়ে বাজারে ভ্যান ঢোকানোর ব্যবস্থা করেছে। বাইর থেকে যদি ক্রেতারা না আসে এখানে, তাহলে আমরা ইজাদদার কৃষক শিবগঞ্জের অর্থনৈতিক চাপাইনবাবগঞ্জ জেলার অর্থনৈতিক ভেঙে পড়বে। তাই সে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন ইজাদদার হিসেবে, যে ঢাকামুখী চিটাগাংমুখী যেসব ব্যাপারী আছে তাদের আসার সুব্যবস্থা করে দেওয়ার জন্য।